নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একত্রিশ সাত দু হাজার একুশে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ হয়েছিলো সেই নিম্নচাপটা আস্তে আস্তে এখন পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে এখন ঝাড়খণ্ডের বিহারের ওই দিকে সরে গেছে তো তার সেই অতি বৃষ্টির জেরে তো আমি খানাকুলের একটা অংশ খানাকুল হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের দেখতে পাচ্ছেন কি হারে জল বেড়েছে জল বেড়েছে দেখতে পাচ্ছেন ডিভিসি থেকে জল ছাড়ে ছেড়েছে আমরা জানি সেই ডিভিসি থেকে জল ছাড়ার কারণে চারদিক পুরো এবং তার সঙ্গে অতিবৃষ্টির কারণে পুরো চারদিক কিন্তু জলমগ্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘরের মানে একদম ঘরে জল উঠে গেছে ভালো করে দেখুন এখানে একদম ঘরের কাছে জল দেখতে পাচ্ছেন ঘরে ঘরে আরেকটু হলে উঠে যাবে কিছু কিছু ঘরে কিন্তু জল উঠে গেছে দেখতে পাচ্ছেন ওপরে তাবু করে রয়েছে ভালো করে দেখুন ওপরে তাবু করে রয়েছে তাহলে এই সব পরিস্থিতি দেখুন দেখুন পরিস্থিতিটা কেমন একদম পুরো জলে জলময় হয়ে গেছে আরও জল কিন্তু বাড়বে ফলে নিচের যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেগুলো সব ডুবে যাবে তার কারণে ছাদের মধ্যে দিন কাটাতে হবে তো সেই লাইভ আপডেট আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন পুরো চারদিক পুরো জলমগ্ন হয়ে গেছে পুরো পুরো জলে ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের কার একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি দেখুন পুরো জলে ভর্তি একদম দেখুন মাঠটা পুরো পুরো জলে ভরা ভরা হয়ে গেছে একদম ফসল তো নষ্ট হয়েইছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে নৌ এখন যাতায়াতের মেন মাধ্যম হচ্ছে নৌকা নৌকা ছাড়া এখন কেউ কোথাও বেরোতে পারছে না পুরো দেখতে পাচ্ছেন পুরো জলের জলমগ্ন হয়ে গেছে আমি আরেকবার ওই সাইডে যাব একটু দেখাবো আসুন বন্ধুরা দেখুন কেমন ঘরের মধ্যে জল হয়ে গেছে ভালো করে দেখুন ভালো করে দেখুন ঘরের মধ্যে জল হয়ে গেছে জলের মধ্যে কিন্তু ভালো করে দেখুন জলে পুরো ডুবে গেছে ঘরটা দেখলেন পাওয়ার টিলার সব কিছু একদম ডুবে গেছে দেখতে পাচ্ছেন জলের মধ্যে কেমন ঘরগুলো দাঁড়িয়ে আছে এখন নৌকা ছাড়ার কিছু উপায় নেই নৌকায় একমাত্র যাতায়াতের পথ তো অতিবৃষ্টির কারণে তো বঙ্গোপসাগরে যে নিম্নচাপ উঠেছিলো সেই নিম্নচাপের অতিবৃষ্টির কারণে চারদিক কিন্তু জলমগ্ন হয়ে গেছে এবং এই জল কবে নামবে তা কেউ বলতে পারবে না এখন কিন্তু জলস্তর কিন্তু ক্রমশ বাড়ছে কারণ দ্বারোগেশ্বরের নদীতে জলতল বাড়ছে এবং তার সঙ্গে দামোদরে যেহেতু ডিবিসি জল ছেড়েছে সেই জন্য দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরীতেও কিন্তু এই জলের চাপ বাড়ছে সেই জন্য কিন্তু এই মানে খানাকুল থানার অন্তর্গত এই যে খানাকুল থানার বেশিরভাগ গ্রাম এরকমভাবে জলমগ্ন হয়ে গেছে তো যাই হোক এই লাইভ আপডেটটা আমি শেয়ার করলাম তো এরপরে ভিডিও আমি আবার নিয়ে আসবো সঙ্গে থাকবেন আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্যার পরিস্থিতি এখন আমি এটা শেয়ার করলাম কিছুক্ষণ পরে হ্যাঁ আবার কিছুক্ষণ পরে আমি আপডেট নিয়ে আসবো ধন্যবাদ